হাই ফ্রেন্ডস, টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা দেখে নেবো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। তো দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, টোকেন কারেন্সি বা দোকানি মুদ্রার প্রবর্তক কে ছিলেন? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক টোকেন কারেন্সি বা দোকানি মুদ্রার প্রবর্তন করেছিলেন। এছাড়াও তোমাদের যেগুলো মনে রাখতে হবে এখানে এক্সট্রা কিছুগুলো পয়েন্ট আমি তোমাদের বলে রাখবো, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তো যেটা পরীক্ষায় আসে যে মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম কী ছিল, তো মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম ছিল জুনা খান। এবং তোমাদের মনে রাখতে হবে মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হতো, ঠিক আছে? এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম। তো মোহাম্মদ বিন তুঘলককে বিকৃত মস্তিষ্ক বা পাগলা রাজা বলেছিলেন এলফিনস্টন, ঠিক আছে? এবং মোহাম্মদ বিন তুঘলক কী করেছিলেন না, তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। সালটা ছিল 1327 সাল। 1327 সালে মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন। এছাড়াও মোহাম্মদ বিন তুঘলক তামার মুদ্রারও প্রচলন করেছিলেন এবং তার বিখ্যাত একটি বই রয়েছে, ঠিক আছে? সেই বইটির নাম হলো কিতাব উল রাহেলা, ঠিক আছে? তো পরীক্ষায় এই প্রশ্নটাও তোমাদের দেবে যে কিতাব উল রাহেলা বইটির রচয়িতাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক। এছাড়াও প্রশ্ন দেবে তামার মুদ্রার প্রচলন কে করেন, সেক্ষেত্রেও সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক, ঠিক আছে? তো এই প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন হবে এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট কী রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন রয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মনিয়োগ দপ্তর কে চালু করেন? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলক কর্মনিয়োগ দপ্তর বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেছিলেন, ঠিক আছে? আচ্ছা এখানে কিছুগুলো এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলা হতো। ফিরোজ শাহ তুঘলক মৃত্যুদণ্ড রদ করেছিলেন, ঠিক আছে? ওনার সময়কালে কোনো রকম কোনো মৃত্যুদণ্ড দেওয়া হতো না, তিনি এই মৃত্যুদণ্ডটাকে টোটালি রদ করে দিয়েছিলেন। এছাড়াও ফিরোজ শাহ তুঘলকের একজন বিখ্যাত সভাসদ ছিলেন জিয়াউদ্দিন বারানি, এবং এই জিয়াউদ্দিন বারানি তারিখ-ই ফিরোজশাহী নামক একটি বিখ্যাত গ্রন্থে রচনা করেছিলেন। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে যে তারিখ-ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে। তো সঠিক উত্তর হয়ে যাবে জিয়াউদ্দিন বারানি, যিনি ফিরোজ শাহ তুঘলকের একজন বিখ্যাত সভাসদ ছিলেন। এছাড়াও এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ফিরোজ শাহ তুঘলক সেনাবাহিনী থেকে দাগ ও হুলিয়া প্রথা তুলে দিয়েছিলেন। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাগ ও হুলিয়া প্রথাটা কী ছিল। তো দেখো দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে? দাগ প্রথা যেটা ছিল সেটা কী ছিল না, আলাউদ্দিন খলজি দুর্নীতি বন্ধ করার জন্য ঘোড়ার গায়ে লোহা পুড়িয়ে দাগ দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন, যেটাকে দাগ প্রথা বলা হতো। আর হুলিয়া প্রথা যেটা সেটা কী ছিল না, যুদ্ধে যাতে বেতনভোগী সৈন্যরা, মানে যে সমস্ত সৈন্যদেরকে বেতন দেওয়া হচ্ছে, তারা নিজেদের জায়গায় অন্য কাউকে পাঠাতে না পারে তার জন্য প্রত্যেক সৈন্যের একটা দৈহিক বিবরণ লিপিবদ্ধ করার ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিন খলজি, যেটাকে হুলিয়া প্রথা বলা হতো। তো এই দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি এবং এই দাগ ও হুলিয়া প্রথা তুলে দেন পরবর্তীকালে ফিরোজ শাহ তুঘলক, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং আমি বলছি যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, এবং কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটি ক্লাস কিন্তু অ্যাটেন্ড করো এবং শেষ পর্যন্ত যুক্ত থাকো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। চলো নেক্সট কী রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন? কী কী অপশন রয়েছে দেখো, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, মহাদেব গোবিন্দ রানাডে নাকি শ্রী নারায়ণ গুরু? তো ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে 1887 সালে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও ইন্ডিয়ান ইকোনমি নামে একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। এছাড়াও তোমাদের যেটা মনে রাখতে হবে, 1861 সালে বিধবা বিবাহ সমিতি গঠন করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে, এবং 1884 সালে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, যেটাকে ডেকান এডুকেশন সোসাইটি বলা হয়, সেটা প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট দরকার হলে প্রত্যেকেই খাতায় নোট ডাউন করো এবং খুব ভালোভাবে প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব।
দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? তো দেখো এখানে অপশন কি কি রয়েছে, রমেশচন্দ্র মজুমদার, দাদাভাই নরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না গোপালকৃষ্ণ গোখলে? কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নরোজিকে। দাদাভাই নরোজিকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এই উপাধিটি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যান্ডস্টোন। এছাড়াও যেগুলো তোমাদের মনে রাখতে হবে এখান থেকে, দাদাভাই নরোজি প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক একটি বিখ্যাত বই রচনা করেছিলেন। এছাড়াও ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নিগমন তত্ত্বের প্রবক্তা ছিলেন দাদাভাই নরোজি। এবং 1866 সালে লন্ডনে দাদাভাই নরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো আমি যতগুলো এক্সট্রা ইনফরমেশন তোমাদের দেওয়া যায় সেগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য অনেক হেল্পফুল হয় এবং একটা প্রশ্ন থেকে তোমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাও। ঠিক আছে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ক্লাস। তো দেখো এখানে নেক্সট কোশ্চেন কি রয়েছে, কলকাতায় স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1817 সালে। 1817 সালে ডেভিড হেয়ার কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই? কী কী অপশন রয়েছে দেখো, ত্রিপুরা, আসাম, মণিপুর, পশ্চিমবঙ্গ। তো এই কোন রাজ্যটির সঙ্গে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই? তো এখানে দেখো আমি তোমাদের একটু ম্যাপের সাহায্যে দেখিয়ে দিই যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হবে। তো এখানে ম্যাপে দেখো তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ এখানে ত্রিপুরার সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে, এখানে দেখো বাংলাদেশ আসামের সঙ্গেও বাউন্ডারি শেয়ার করেছে, আবার এখানে দেখো বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গেও বাউন্ডারি শেয়ার করেছে। তাহলে দেখো এখানে অপশন সিতে মণিপুর রয়েছে, মণিপুরের সঙ্গে বাংলাদেশ কিন্তু কোনোরকম কোনো আন্তর্জাতিক সীমারেখা শেয়ার করেনি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মণিপুর। ঠিক আছে, আশা করছি ম্যাপের সাহায্যে তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কোন দিন পালন করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 15ই মার্চ। 15ই মার্চ দিনটি বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে প্রত্যেক বছর। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কী কী অপশন রয়েছে দেখো, গুরুশিখর, আনাইমুদি, দোদাবেতা না অমরকণ্টক? কোনটি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তরগুলো যদি তোমরা জানো তো অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করো। ঠিক আছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে গুরুশিখর। গুরুশিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অপশন এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। এর পরের যে প্রশ্নটি রয়েছে দেখো কী রয়েছে, সেটি হলো প্লেইং ইট মাই ওয়ে এটা কার আত্মজীবনী? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে সচিন টেন্ডুলকার। তো দেখো এখানে সামনেই তোমরা বইটার ছবি দেখতে পাচ্ছ, প্লেইং ইট মাই ওয়ে এটা সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। ঠিক আছে, চলো নেক্সট কী রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কী বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভ্যাক্টর। নেক্সট এখানে কি রয়েছে দেখো, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? কী কী অপশন রয়েছে দেখো, পুরুষপুর, সাঁচি, পান্ডুয়া না অজন্তা? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? যদি কেউ উত্তরটা জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পান্ডুয়াতে, আদিনা মসজিদ পান্ডুয়াতে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কী রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাংপো। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। ঠিক আছে, চলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, এবং কোথাও যদি কোনোরকম কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, যদি কোনো জিনিস বুঝতে অসুবিধে হয় সেটা অবশ্যই কিন্তু আমি বলছি বারবার কমেন্ট করে জানাও। চলো নেক্সট দেখো এখানে কি রয়েছে, 1942 সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে পৌঁছান? প্রশ্ন দেখো এভাবে কিন্তু ঘুরিয়ে আসবে এখন। ঠিক আছে, সাল আর দেবে না যে কত সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল, প্রশ্ন দেবে যে 1942 সালের কোন দিনে ক্রিপস মিশন বা কত তারিখে ক্রিপস মিশন ভারতে পৌঁছেছিলেন। ঠিক আছে, অপশন দেখো রয়েছে 23শে মার্চ, 27শে মার্চ, 4ই এপ্রিল না 7ই এপ্রিল। তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে 23শে মার্চ। 1942 সালে 23শে মার্চ ক্রিপস মিশন ভারতে পৌঁছেছিলেন, দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয় কত সালে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1956 সালে, পুরুলিয়া জেলাটি গঠিত হয়েছিল 1956 সালে। নেক্সট দেখো রয়েছে, নিশাত উদ্যান কে প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং অপশনগুলো দেখো, ঔরঙ্গজেব, আকবর, দ্বিতীয় বাহাদুর শাহ না জাহাঙ্গীর? খুবই আনকমন একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, নিশাত উদ্যান কে প্রতিষ্ঠা করেন?
তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিশাত উদ্যান প্রতিষ্ঠা করেছিলেন। চলো এখানে নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, এলাহাবাদ স্তম্ভলিপি থেকে কার কথা জানা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তের কথা, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এলাহাবাদ স্তম্ভলিপি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা গিয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? কী কী অপশন রয়েছে দেখো, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? কোন রাজ্যে জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রে জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, এখানে সামনে তোমরা ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, এখানে পরিপাকৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিলাই। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট এখানে কি রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? অপশন কি কি রয়েছে দেখো, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? তো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন, শর্করা জাতীয় খাদ্যে নাইট্রোজেন থাকে না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। পরবর্তী প্রশ্নটি রয়েছে, পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? ঠিক আছে, এটা যদি তোমরা জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও, পিতবিন্দু আমাদের শরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চক্ষু। তো এখানে দেখো ছবিতে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে পিতবিন্দু বলা হয়ে থাকে। ঠিক আছে, এই অংশটি চোখের সঙ্গে যুক্ত। এখানে নেক্সট কি রয়েছে দেখো, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? তো সঠিক উত্তর হয়ে যাবে লোহা। নেক্সট এখানে কি রয়েছে দেখো, গণদেবতা গ্রন্থের রচয়িতাকে? ঠিক আছে, অপশন কি কি রয়েছে দেখো, কালীপ্রসন্ন সিংহ, সমরেশ বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি প্যারিচাঁদ মিত্র? গণদেবতা গ্রন্থটি কে রচনা করেন বা গণদেবতা গ্রন্থের রচয়িতা কে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট রয়েছে, চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ডার্মাটোলজি, চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ডার্মাটোলজি। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, G20 ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কোথায় শুরু হলো? ঠিক আছে, রিসেন্টলি G20 ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হলো কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে। ঠিক আছে, অপশন বি এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নিউ দিল্লি। নেক্সট এখানে কি রয়েছে দেখো, ইলেকট্রিক বাল্বে নিম্নের কোন গ্যাসটি থাকে? এখানে অপশন কি কি রয়েছে দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? ইলেকট্রিক বাল্বে নিম্নের কোন গ্যাসটি থাকে, কেউ যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন গ্যাস থাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হেগ শহরে। ঠিক আছে, নেক্সট এখানে কি রয়েছে দেখো, কোন মুঘল রাজার আমলে সতী প্রথা নিষিদ্ধ হয়? তো কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে আকবর, আকবরের আমলে সতী প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, মুঘল সম্রাট আকবরের সময়কালেই এই সতী প্রথা যেটা সেটা নিষিদ্ধ করা হয়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো নেক্সট এখানে কি রয়েছে দেখো, আর্টিকেল 21A ড্যাশের অধিকারের কথা বলা রয়েছে। তো সংবিধান থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আর্টিকেল 21 কিসের অধিকারের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা। ঠিক আছে, আর্টিকেল 21A শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, হোমরুল আন্দোলন কোন সালে শুরু হয়? তো হোমরুল আন্দোলন হয়েছিল 1916 সালে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো, ভারতকে হিমালয়ের দান হিসেবে কে বর্ণনা করেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ভারতকে হিমালয়ের দান হিসেবে বর্ণনা করেছেন KM পানিক্কর। তো আজকের এই ক্লাসটিতে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই হেল্পফুল হবে। যদি আজকের এই ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটিকে লাইক করো, এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশুনো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।